বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণী ক্লাস শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছো। সবাই কি আসছো? বই খাতা নিয়ে বসো। এবং আমি কিন্তু বোর্ডে আমার অধ্যায় পড়াচ্ছিলাম, এগারোর অধ্যায়ের জিন তত্ত্ব ও বিবর্তন, তাই না? আজকে আমি একদম বিবর্তনের শেষ ভাগে চলে আসছি, অল্প একটু আছে, তোমাদের এটা শেষ করে দিচ্ছি। তো বিবর্তন তো আমরা জানি কাকে বলে। গত দুটো ক্লাসে আমি বিবর্তন নিয়ে আলোচনা করেছি। কোটি কোটি বছর আগে এককোষী প্রাণীর থেকে আজকে এই বহুকোষী প্রাণীর যে উদ্ভব হয়েছে, কিভাবে হয়েছে, পরিবেশের সাথে সরলতম জীব থেকে জটিল জীবের যে উৎপত্তি হয়েছে, তার যে ঘটনার, সেটাই হচ্ছে আমার বিবর্তন। তো এখন এই বিবর্তন, যিনি যারা বিবর্তন নিয়ে আমাদের বিভিন্ন প্রমাণ দিয়ে গেছেন, সেরকম কয়েকজন বিজ্ঞানীর আমরা গত ক্লাসে দুটো ক্লাসে আলোচনা করেছিলাম। একজন ছিলেন লেমার্ক আর একজন ছিলেন ডারউইন। তো লেমার্কবাদ এবং ডারউইনিজম আমরা পড়েছি। এখন এই যে বিবর্তন হয়েছে, আজকের এই পৃথিবী এমনটি ছিল না। আজকে যে জীবজগৎ, এই জীবজগতে এত প্রাণী, বহুকোষী অনেক প্রাণীর আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীগুলো এক সময় ছিল না। ছিল না কোনো প্রাণী, কিন্তু আদি যে কোষ, সেই কোষ থেকে আজকে তোমার গিয়ে বিবর্তন মাধ্যমে অভিযোজন করে অনেক জীবের উৎপত্তি হয়েছে। এই যে বিবর্তন একটি ধীর প্রক্রিয়া, এই ধীর প্রক্রিয়াকে তোমার গিয়ে প্রমাণের জন্য ডারউইন বিভিন্ন দ্বীপে, বিভিন্ন দেশে গিয়েছিলেন, তাই না? গত ক্লাসে কিন্তু আমি এগুলো বলেছিলেন এবং তিনি সেইগুলোর বাস্তব প্রমাণ এনেছিলেন। এই বাস্তব প্রমাণের ভিত্তিতেই তিনি বিবর্তনবাদ কী করেছিলেন, রচয়িতা করেছিলেন। তার যে ন্যাচারাল অফ স্পেসিস, হ্যাঁ, এই বইটা তিনি লিখেছিলেন। আচ্ছা, তো বিবর্তনবাদের সপক্ষে যে প্রমাণগুলো আছে, সে প্রমাণগুলো যদি আমরা করি, এই প্রমাণকে কিন্তু কেউ কী করতে পারবে না, যুক্তি দিয়ে তোমার এটাকে নাকচ করতে পারবে না। তবে আরও কিছু প্রমাণের দরকার আছে, হয়তো সামনে আমাদের বিজ্ঞানীরা সেই প্রমাণগুলোও আরও বের করে ফেলবেন। তো আজকে চলো আমরা আমাদের বিবর্তনবাদের যে সপক্ষে যে প্রমাণগুলো, এ প্রমাণগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে অঙ্গ সংস্থানী প্রমাণ, দুই নম্বর হচ্ছে ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, তিন নম্বর জীবাশ্ম ঘটিত প্রমাণ, চার নম্বর শ্রেণীবিন্যাস নির্দেশিত প্রমাণ, পাঁচ নম্বর শারীরবৃত্তীয় জীব রসায়ন ঘটিত প্রমাণ, ছয় নম্বর কোষতাত্ত্বিক প্রমাণ, সাত নম্বর হচ্ছে জিনতাত্ত্বিক প্রমাণ, আট নম্বর জীব ভৌগোলিক প্রমাণ। তো আজকে আমি কয়েকটি প্রমাণ তোমাদের নিয়ে আলোচনা করব। আজান পড়তেছে, তো হয়তো তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ না, তা আমি আজানের জন্য একটু সামান্য একটু অফ থাকি, ঠিক আছে? আজানটা শেষ হলে আমি আবার শুরু করব, ঠিক আছে? আজান মোটামুটি শেষের দিকে আমি তোমাদেরকে আজকে প্রথম যে বিবর্তনের সপক্ষে যে প্রমাণ, অঙ্গসংস্থানিক প্রমাণটা, সে অঙ্গসংস্থানিক প্রমাণের মধ্যে আমাদের জীববিজ্ঞানের এমন একটি শাখা আছে যেটা আমরা, তোমরা ক্লাস নাইনেই কিন্তু পড়ে এসেছো, অঙ্গসংস্থান বা মরফোলজি। আচ্ছা, এই জীববিজ্ঞানের একটি শাখা যেখানে কী হয়েছে, জীবের যে গঠন ও প্রকৃতি এবং নিয়ে আলোচনা হয়েছে, জীবের বাহ্যিক, আমাদের যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করা হয় অঙ্গ সংস্থান বিদ্যায়, তাই না? মরফোলজি যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, তো এই যে অঙ্গ সংস্থান বিদ্যার মধ্যে যদি আমরা
চিন্তা করি দেখা যায় যে আমাদের নিম্নতর জীব অর্থাৎ নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে এই জীব থেকে যখন বহুকোষী তোমার গিয়ে উচ্চতর জীবের ক্ষেত্রে অঙ্গ সংস্থানের ক্ষেত্রে বিভিন্ন তোমার গিয়ে কি হয়েছে জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে তো চলো আজকে আমরা এই অঙ্গ সংস্থানের যে প্রমাণগুলো চিত্রের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করব তোমরা চিত্রগুলো একটু দেখো তুলনামূলক অঙ্গ সংস্থান তুলনামূলকভাবে যদি আমি দেখি কম্পারেটিভ অ্যানাটমি যদি আমি দেখি যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে যদি আমি আলোচনা করি হ্যাঁ কয়েকটি শ্রেণীর মনে করো এই যে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমার মাছের হৃৎপিণ্ড আমাদের মাছ আর এরপর আসছে আমাদের মাছের পরে আসছে উভচর আমরা তো শ্রেণী জানি মৎস্যর পরে উভচর তারপর আসছে উভচর এরপর আসছে সরীসৃপ এরপরে স্তন্যপায়ী প্রাণী এই চারটা প্রাণীর যদি আমি তোমার গিয়ে মেরুদণ্ডগুলো নিয়ে যদি বিশ্লেষণ করি যে এই যে বলেছে যে অঙ্গ সংস্থানিক জটিলতা কি হয়েছে নিম্ন শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীতে ক্রমশ বৃদ্ধি পেয়েছে দেখো এখানে আমার দেখতে পাচ্ছি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট অর্থাৎ এখানে রয়ে দেখা যাচ্ছে অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল রয়েছে তারপর তোমার গিয়ে উভচরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট তোমার গিয়ে অ্যাট্রিয়াম দুইটি ডান ও বাম আর রয়েছে ভেন্ট্রিকল তাহলে এখানে দুইটা থেকে দুই প্রকোষ্ঠ থেকে এখানে কি হয়েছে মাছের চেয়ে তো তোমার গিয়ে উভচর একটু উন্নত উভচরের ক্ষেত্রে আমার হয়েছে তিন প্রকোষ্ঠ যদি আমি সরীসৃপের ক্ষেত্রে চলে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট অসম্পূর্ণ পড়তে এখানে যে পর্দাটা রয়েছে একটি পর্দা অসম্পূর্ণ এখানে অ্যাট্রিয়াম ডান ও বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটিই আছে কিন্তু মাঝখানে একটি অসম্পূর্ণ পর্দা রয়েছে এরপর আমি মেরুদণ্ডী আমাদের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি মানবদের আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি চারটি এই চারটি সম্পূর্ণ প্রকোষ্ঠ দেখো তোমার গিয়ে এখানে দুটো দুটো ভেন্ট্রি অ্যাট্রিয়াম এবং দুটো ভেন্ট্রিকল রয়েছে ডান বাম আর মাঝখানে পর্দাটি সম্পূর্ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাস থেকে যদি আমরা শ্রেণী মাস থেকে নিয়ে যদি আমরা আমাদের মানবদেহের হৃৎপিণ্ডগুলো আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ক্রমশ অঙ্গ সংস্থানিক জটিলতা কী হয়েছে বেড়েছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এরপর তুমি যদি চাও আমাদের হৃৎপিণ্ড প্রাণীদের মস্তিষ্কের মধ্যে যদি আমি চলে যাই আমাদের মস্তিষ্ক ঠিক একই রকম কিন্তু মাস থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীদেরও তোমার গিয়ে মস্তিষ্ক আমরা জানি পাঁচটি ভাগে বিভক্ত সবাই আমরা জানি কিন্তু তুমি বিবর্তনের যতই উপরে উঠতে থাকবে বিবর্তনের যতই উপরের দিকে উঠবে মাছ থেকে নিয়ে যতই উপরে মাছ তারপর তোমার কী রয়েছে তোমার এরপর রয়েছে আমার উভচর এরপর সরীসৃপের যতই উপরে উঠবে তোমার এই তোমার গিয়ে এই যে ভাবগুলোর জটিলতা ক্রমশ বেড়ে যাচ্ছে বিশেষ করে আমাদের যে সেরিব্রাম এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে তোমার গিয়ে কী হয়েছে জটিলতা ক্রমশ বেড়েছে দেখো এখানে অস্থিময় মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমার যে স্তম্ভন্ন পাই প্রাণীর দুই নাম্বারটা হচ্ছে আমার সেরিব্রাম দেখো এখানে সেরিব্রামটা কীরকম এখানে আমাদের সেরিব্রামটা একদম কি আমাদের এর সাথে এর কিন্তু কোনো অনেকটাই আমরা দেখতে পাচ্ছি খুব ছোট এবং এটা দেখো বেশ আকাশে বৃদ্ধি পেয়েছে এবং জটিলতাও খুব বেশি তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতই তুমি উপরের দিকে যাবা বিবর্তনের ধাপে ততই জটিলতা কী হয়েছে তোমার বেড়েছে অস্থিময় মাছ তারপর উভচর এরপর সরীসৃপ এরপর পাখি এরপর স্তন্যপায়ী প্রাণী তুমি শুধু দুই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে চিত্রে সেরিব্রাম সেরিব্রামটাই দেখো এখানে এখানে মাছের ক্ষেত্রে এর চিত্রটা কীরকম হ্যাঁ এর গঠনটা একরকম তারপর আরেকটু বেড়েছে তারপর আরেকটু একটু বৃদ্ধি পেয়েছে এখানে আমার গঠনটা অন্যরকম আর এখানে দেখো গঠন একদমই ভিন্ন রকমের তাহলে আমাদের যতই উপরের দিকে আমরা যাব আমাদের মূল কাঠামোর জটিলতা ততই বেড়েছে এরপর যদি আমি যাই আমাদের এটা হচ্ছে তুলনামূলক অঙ্গ সংস্থানের শারীরবৃত্তীয় অংশগুলো নিয়ে আমি আলোচনা করছি এরপর আমি যাব আমাদের সমসংস্থ অঙ্গ সমসংস্থ অঙ্গ বলতে আমরা কী বুঝি সমসংস্থ অঙ্গ বলতে আমরা বুঝি মনে করো যে আমার যেমন ডান হাত বা বাঁ হাত আমাদের হাত তারপর পাখির ডানা
তারপর তিমির, তিমির যে তোমার গিয়ে অগ্রপথ, এগুলোর মধ্যে কিন্তু কি রয়েছে, সামঞ্জস্য রয়েছে। অর্থাৎ এই যে পূর্বপুরুষ, আমাদের যে উৎপত্তি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা যে অঙ্গগুলো পেয়েছি, এগুলোর মধ্যে কিন্তু কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। এই যে বিভিন্ন অঙ্গের মধ্যে আমাদের বিভিন্ন প্রাণীর যে সাদৃশ্য বর্তমান, এই সাদৃশ্যটাকেই আমরা বলে থাকি সমসমস্ত অঙ্গ। যেমন আমাদের তিমির অগ্রপথ, তারপর গিয়ে তোমার গিয়ে কুকুর, কুকুরের তোমার গিয়ে পা, এরপর তোমার গিয়ে আমাদের মানুষের হাত, এরপর পাখির ডানা, এগুলো আপাত দৃষ্টিতে কি হচ্ছে, বানরের হাত, এগুলো কিন্তু মনে হচ্ছে না যে এগুলো একটার সাথে কি আরেকটা আপাত দৃষ্টিতে কি বাহ্যিকভাবে মিল দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না আমরা। দেখো এখানে বিভিন্ন প্রাণীর সমসমস্ত অঙ্গ, মানুষের হাতটা দেখো কীরকম, হ্যাঁ, আমাদের হিউমেরাস, তারপর রেডিও আলনা, এখানে দেখো হিউমেরাসটা কীরকম, বাদুরেরটা রেডিও আলনা, আচ্ছা তিমিরটা দেখো হিউমেরাস রেডিও আলনা, কিন্তু প্রত্যেকটারই কিন্তু দেখা যাচ্ছে যে পার্থক্য বাহ্যিকভাবে রয়েছে, কিন্তু আভ্যন্তরীণ কাঠামো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো প্রত্যেকেরই কিন্তু কি রয়েছে, হিউমেরাস, আর রয়েছে কি রেডিও আলনা, প্রত্যেকেরই রয়েছে। এই যে মিল বাহ্যিকভাবে এদেরকে, এদের গঠন যদিও আমরা দেখতে পাচ্ছি মিল নেই, কিন্তু আমরা আভ্যন্তরীণভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা হাড়ের মধ্যে কি রয়েছে, মিল রয়েছে। জীবন ধারণের তাগিদে তারা পরিবেশে অভিযোজন করার জন্য, যেমন বানর পরিবেশে অভিযোজন করার জন্য, অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলার জন্য তার হাত কি হয়েছে, লম্বা হয়ে গেছে, তাই না? তো এইভাবে বিভিন্ন প্রাণী, তিমি স্তন্যপায়ী প্রাণী, কিন্তু সাঁতার কাটার জন্য তারও কি হয়েছে, তোমার গিয়ে অগ্রপথ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো কিছুটা কি হয়েছে, আকৃতি ও প্রকৃতি তোমার গিয়ে ভিন্ন হয়ে গেছে। এই হলো সমসমস্ত অঙ্গ, অর্থাৎ তাদের উৎপত্তিগত দিক থেকে তারা কি সাদৃশ্য রয়েছে। এরপর চিন্তা করো আমাদের আরেকটা হচ্ছে অঙ্গ, দেহের ভিতরে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে যে আমাদের যে সমস্ত অঙ্গ আমাদের পূর্বপুরুষ থেকে, আমাদের পূর্বপুরুষের দেহে কী ছিল, সুগঠিত ছিল এবং কার্যক্ষমও ছিল, কিন্তু এই সুগঠিত কার্যক্রম অঙ্গগুলো কাজ না করতে করতে কি হয়ে গেছে, কাজ করার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। এই যে অঙ্গগুলো, এগুলোকেই বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, এখন এই নিষ্ক্রিয় অঙ্গগুলো যদি আমি দেখি, আমাদের দেহের ভিতরে কিছু নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, যেমন আমাদের চোখের, মানব দেহে যদি আমি চিন্তা করি আমাদের দেহের মধ্যে অনেক নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটাও চিত্রের মাধ্যমে কয়েকটা অঙ্গ দেখাচ্ছি। দেখো আমাদের মানব দেহে নিষ্ক্রিয় অঙ্গগুলো হচ্ছে উপপল্লব, উপপল্লবটা হচ্ছে তোমার নিকটেটিং মেমব্রেন, যেমন ব্যাঙের কিন্তু এখনও নিকটেটিং মেমব্রেন কাজ করে, উপপল্লব যেটাকে আমরা বলে থাকি, তোমরা পড়ে এসেছো, আচ্ছা নিকটেটিং মেমব্রেন। তারপর আমার গরু, এই যে কর্ণাস্থি, কর্ণাস্থির মধ্যে তিনটা কর্ণের অস্থি রয়েছে, মানুষ কর্ণের অস্থি না নাড়াতে নাড়াতে মানুষ আর কর্ণ অস্থি, মানুষের কান আর নড়ে না, কিন্তু গরু কিন্তু অনুভূতি পেলেই নাড়াতে, কান নাড়াতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কর্ণস্থি, অর্থাৎ কর্ণ সঞ্চালন করতে পারে। তারপর আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে আক্কেল দাঁতের কথা বলি, আমাদের আক্কেল দাঁতের কাজ নেই বিধায় আমাদের আক্কেল দাঁত কোনো কাজ করে না, এটাও একটা নিষ্ক্রিয় অঙ্গ আমাদের দেহে। এরপর আমাদের যে লোভ, এই লোমও কিন্তু তেমনভাবে আমাদের কাজ করে না। তারপর অ্যাপেন্ডিক্স, আমাদের যে বৃহদন্ত্রের সাথে রয়েছে অ্যাপেন্ডিক্স, অন্যান্য প্রাণীতে কিন্তু অ্যাপেন্ডিক্স কাজ করে, কিন্তু মানব দেহে কিন্তু যেহেতু অ্যাপেন্ডিক্স দিয়ে কোনো কাজ হয় না, সেই জন্য অ্যাপেন্ডিক্সটা কী হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, এটা কেটে ফেলে দিলেও কোনো সমস্যা হয় না। তারপর আমাদের যে পুঞ্জাস্থি, যেমন মেরুদণ্ডী প্রাণীদের অনেকেরই কিন্তু লেজ আছে, মানুষেরও কিন্তু এক সময় লেজ ছিল, হ্যাঁ, এই লেজের অস্থিগুলো একত্রিত হয়ে কি হয়েছে, পুচ্ছাস্থি হয়েছে, হ্যাঁ, এই এটাকে যাকে আমরা বলে থাকি কক্সিক্স বলে থাকি, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে কিছু অঙ্গ আছে যেগুলো কাজ না করতে করতে কি হয়ে গেছে, আর নিষ্ক্রিয় হয়ে গেছে। যেমন মুরগি, বাড়িতে যে মুরগিগুলো আমরা আনি, পুষে থাকি, বাড়িতে যে মুরগিগুলো আমরা আনি,
এরা কিন্তু পাখির একসময় উড়তে পারতো পাখির মতো, কিন্তু না উড়তে উড়তে এদের এই ডানাগুলা কি হয়ে গেছে তোমার, নিষ্ক্রিয় হয়ে গেছে। হ্যাঁ, এরা আর উঠতে পারে না। তোমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে উট পাখি, উট পাখি কিন্তু পাখি সে উঠতে পারে না, কারণ তার ডানা কি হয়ে গেছে, না উঠতে উঠতে নিষ্ক্রিয় হয়ে গেছে। এই ছিল আমাদের তোমার অঙ্গ সংস্থানিক প্রমাণ। আচ্ছা, এরপর যদি আমি আমাদের দুই নম্বর প্রমাণে যাই, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ বিবর্তন সাপেক্ষে। ভ্রূণতত্ত্বীয় প্রমাণ আমরা কীভাবে পাবো, যে বিবর্তনে যে প্রমাণগুলো দিয়ে গেছেন কীভাবে বলছে যে ভ্রূণতত্ত্বীয় প্রমাণ। তো ভ্রূণ যদি আমি দেখি, আমাদের এখানে দেখো কতগুলো জীবের ভ্রূণ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6টা। আমি যদি বলি এইখানে বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণী ভ্রূণ আছে, কোনটার ভ্রূণ কোনটা তোমরা কিন্তু বলতে পারবে না, পারবে? কিন্তু আমাদের যে জাইগোট থেকে, এককোষী জাইগোট থেকে যে ভ্রূণের যে সৃষ্টি হয়েছে পরিস্ফুটনের পরে, এক একটা প্রাণী তার কিন্তু আদি ভ্রূণ একই ছিল। অর্থাৎ এই ভ্রূণই ভ্রূণতত্ত্ব, আর তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং পরীক্ষামূলক ভ্রূণতত্ত্বই কিন্তু জীব জৈব বিবর্তনের অন্যতম প্রমাণ বলে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন বিবর্তনবাদের সপক্ষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বহুকোষীয় প্রাণী একটি জাইগোট থেকে সৃষ্টি হয়, এবং এই যে সমস্ত প্রাণী এই জাইগোট থেকে বিভাজনের ফলে, এককোষী থেকে দুইকোষী এভাবে যে বিভাজনের ফলে তাদের যে পূর্ণাঙ্গ প্রাণীতে যে আবদ্ধ হচ্ছে, পূর্ণাঙ্গ প্রাণীতে যে তার গঠন যে হচ্ছে, তাদের মধ্যে কী রয়েছে, তোমার পরিস্ফুটনের রীতি কিন্তু তাদের একই রকম। পরে এরা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলাদা আলাদা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। তো চলো আজকে আমরা কয়েকটি এই প্রাণী নিয়ে, ভ্রূণ নিয়ে আলোচনা করি। মাছ উভচর প্রাণী, তারপর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, ভ্রূণগুলোকে প্রথম অবস্থায় দেখো পৃথকই করা যায় না, মনেই হয় না কোনটা পাখি কোনটা সরীসৃপ কোনটা উভচর, কাউকে কিন্তু চেনার উপায় নেই। হ্যাঁ, কিন্তু তাদের পরিস্ফুটনের পরবর্তী যে পর্যায়গুলো, প্রত্যেক শ্রেণী তোমার গিয়ে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কী করেছে, বহন করেছে। আচ্ছা, ভ্রূণের এই যে সাদৃশ্যগুলো একই রকম, এই সাদৃশ্য লক্ষ্য করে একই রকম বলে তোমার গিয়ে আমাদের একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার। তিনি তোমার গিয়ে বলেছেন যে ভ্রূণ অবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করে থাকে, আদি ইতিহাসকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করে থাকে। আচ্ছা, তার মতে তিনি বিভিন্ন বৈশিষ্ট্য এই ভ্রূণগুলোর যে পরিস্ফুটনের পরে যে এক একটা প্রাণীতে যে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে তোমার গিয়ে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তিনি কিছু মতবাদ দিয়েছেন। তার মতে তিনি বলেছেন যে বিশেষ বৈশিষ্ট্য, যেমন মনে করো বিশেষ বৈশিষ্ট্য বলতে যদি বলি আমি এই ফুলকা, তারপর মাছের আইস, তারপরও যে মেরুদণ্ডী প্রাণী তোমার গিয়ে আমাদের হৃৎপিণ্ড, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রকাশের পূর্বে, হ্যাঁ, সাধারণ যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আগে প্রকাশিত হয়, আর সাধারণ বৈশিষ্ট্য থেকেই বিশেষ বৈশিষ্ট্যগুলো উদ্ভব হয়। ভ্রূণ অবস্থায় একটি প্রাণী তোমার গিয়ে তাড়াতাড়ি অন্যান্য প্রাণীর গঠন কী করে, ত্যাগ করে, খুব তাড়াতাড়ি তাদের গঠন ত্যাগ করে। আচ্ছা, একটি শিশু প্রাণীতে তার নিয়ন্ত্রণের প্রাণীগোষ্ঠীর পূর্ণাঙ্গ দশার মতো নয়, তারা বরং ভ্রূণীয় দশার মতোই দেখায়। যখন একটি প্রাণী পরিস্ফুটন হবে তখন কিন্তু যে স্টেজটা আসবে সেটা কিন্তু অন্য একটি প্রাণীর মতো নয়, সেটা ওই ভ্রূণের মতোই দেখা যাবে। তো আমরা বলতে পারি, তাহলে বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণী, এই যে সকল এখানে আমি মেরুদণ্ডী প্রাণীগুলোর চিত্র দিয়েছি, সকল মেরুদণ্ডী প্রাণীগুলোর তোমার গিয়ে সৃষ্টি হয়েছে তাদের একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে, পরবর্তীতে বিভিন্নভাবে কী হয়েছে, বিকশিত হয়েছে। দেখো এই চিত্রটা এখানে দেখো, এটা হচ্ছে মাছের ভ্রূণ, মাছের ভ্রূণটা কীভাবে বিকশিত হয়েছে, একটু লম্বা হয়েছে দেখো, তারপরে তোমার গিয়ে এখানে তোমার গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে আমাদের মাছের পরে আসছে সেলামেন্ডার, আচ্ছা তারপর আসছে কচ্ছপ,
হ্যাঁ, এরপর আসছে পাখি, মোরগ, এরপরে খরগোশ, স্তন্যপায়ী প্রাণী, তারপরে এটাও স্তন্যপায়ী, তারপর তোমার আসছে তোমার গিয়ে মানুষ, স্তন্যপায়ী প্রাণী। দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা বলতে পারি তাদের যে পূর্বপুরুষ, সব পূর্বপুরুষ কিন্তু মেরুদণ্ড থেকেই আসছে। আচ্ছা, এরপর আমি চলে যাব তোমাদের জীবাশ্ম গঠিত তোমার ভূতাত্ত্বীয় প্রমাণ। জীবাশ্ম গঠিত, জীবাশ্ম বলতে আমরা কি বুঝি আগে আমাকে জানতে হবে, জীবাশ্ম কি। প্রকৃতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ছিল ভূমিকম্প। এই ভূমিকম্পের ফলে এবং বিভিন্ন কারণে আদি শিলাস্তরে বা তোমার গিয়ে প্রস্তরীভূত অথবা পাললিক শিলাস্তরের মধ্যে যখন ভূমিকম্পের ফলে কোনো প্রাণী চাপা পড়ে যেত, হ্যাঁ, এই চাপা পড়ে যাওয়ার ফলে সেই প্রাণীর সম্পূর্ণ দেহ বা তার দেহের কোনো অংশ অবিকুল যে ছাপ পরিবর্তিত না হয়ে অবিকুল যে ছাপটা পাওয়া যায়, অথবা কোনো রাসায়নিক তোমার গিয়ে পদার্থের কারণে তোমার সেই জীবদেহের অনুরূপ ছাপ পাওয়া যায়, তাকেই আমরা বলে থাকি জীবাশ্ম, বা ইংরেজিতে বলে থাকি কি, ফসিল। আচ্ছা, এই ফসিলগুলো বিবর্তনের বাদে তোমার গিয়ে আমাদের যে ডারউইন, তিনি বিভিন্ন ফসিল সংগ্রহ করেছিলেন এবং এই সংগ্রহ করেই কিন্তু তিনি বিবর্তনবাদের উপর তিনি কী করেছিলেন, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন, প্রত্যক্ষ প্রমাণ দিয়েছিলেন। আচ্ছা, জীববিজ্ঞানের যে শাখায় এই জীবাশ্ম নিয়ে গবেষণা ও পুঙ্খানুরূপে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি জীবাশ্ম বিজ্ঞান বা পেলিওন্টোলজি বলা হয়। ইংরেজি পরীক্ষায় আসে তোমাদের এক নম্বরের প্রশ্নের জন্য, জীবাশ্ম কাকে বলে, পেলিওন্টোলজি কি, তা আশা রাখি তোমরা পারবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে যদি এই জীবাশ্ম গঠিত প্রমাণ ব্যাখ্যা করি তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন আমি যদি ঘোড়ার বিবর্তন, তোমরা তো ঘোড়া দেখো কত সুন্দর, নাদুস নুদুস বেশ উঁচু, তাই না? এক সময় কিন্তু এই ঘোড়া এরকম ছিল না। এই ঘোড়া উচ্চতা ছিল মাত্র 0.4 মিটার। চিন্তা করছো, তোমাদের বইটা নিয়ে বসো, দেখো বইটাতে চিত্র আছে, মাত্র 0.4 মিটার ঘোড়ার উচ্চতা ছিল। আর আজকের ঘোড়ার যে উচ্চতা, আজকের ঘোড়ার উচ্চতা হচ্ছে গিয়ে 1.6 মিটার। বর্তমানে যে ঘোড়া আমরা দেখতে পাই, হ্যাঁ, সেই ঘোড়ার উচ্চতা হচ্ছে 1.6 মিটার। আচ্ছা, এই ঘোড়া তোমার গিয়ে যে বিবর্তন, এই বিবর্তনে অন্তত পক্ষে 12টি গণ তোমার গিয়ে ও কয়েকশো প্রজাতির উৎপত্তি হয়েছিল এবং এ বিলুপ্ত হয়েছিল, তার মধ্যে লাস্টে টিকে ছিল যেটা, সেটা ছিল 1.6 তোমার গিয়ে মিটার, তার নাম হচ্ছে ইকুয়াস। আমি নামটা লিখি ইকুয়াস, ইকিউডব্লিউএস, বর্তমান প্রজাতি ইকুয়াস, হ্যাঁ, আদি যে ঘোড়া, হ্যাঁ, এর উচ্চতা 1.6 মিটার। আচ্ছা, তাহলে 0.4 থেকে আসছে 1.6 মিটারের মধ্যে চলে আসছে। কিভাবে আসছে, বিভিন্ন গণ আসছে, বিভিন্ন প্রজাতি আসছে, তার মধ্যে কয়েকটার উদাহরণ আমি দিচ্ছি। তার মধ্যে উদাহরণ হচ্ছে ইউহি প্লাস, প্রথমে আসছে ইউহিল প্লাস, ইউহি প্লাস্টের উচ্চতা ছিল তোমার গিয়ে 0.4 মিটার। আমি বোর্ডে লিখছি, তোমরা খাতায় লিখে নাও ইউহি প্লাস, হ্যাঁ, ইউহি প্লাস। এরপরে আসছে তোমার গিয়ে মেজোহি প্লাস, মেরিচি প্লাস, এরপরে আসছে প্লায়োহি প্লাস, এরপরে আসছে ইকুয়াস। এটা ছিল 0.4 মিটার, এটা ছিল 0.4 মিটার, মেরিচি প্লাস ছিল 1 মিটার,
1 মিটার আর প্রায় প্লাস ছিল 1.2 মিটার আর ইকুইয়াস হচ্ছে 1.6 মিটার হ্যাঁ তাহলে দেখো তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি আদি ঘোড়ার যদি বিবর্তন আমরা জীবাশ্মগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা ইউহি প্লাস 0.4 মিটার মেজোহি প্লাস 0.6 মিটার মেরিচি প্লাস হচ্ছে 1 মিটার প্লাইহো প্লাস হচ্ছে 1.2 মিটার এবং ইকুয়াস বর্তমানে যে প্রজাতিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1.6 মিটার আচ্ছা এখন এরা এই যে তোমার গিয়ে ছোট যে 0.4 এর কথা আমি বলছি তোমার ইউই প্লাসের কথা আমি যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে 6 কোটি বছর আগে এই 6000 কোটি বছর আগে আজকের যে আদি যে ঘোড়া ইকুয়াস এই ইকুয়াসের পূর্বপুরুষ ছিল তোমার গিয়ে ইউই প্লাস আচ্ছা এর সামনের পায়ে 4টি আঙ্গুল ছিল আর পিছনের পায়ে ছিল 3টি আঙ্গুল হ্যাঁ সামনের পায়ে 4টি ছিল আর পিছনের পায়ে ছিল 3টি আর ইউহি প্লাসের পরে মেজোহি প্লাসের উচ্চতা ছিল 0.6 মিটার এবং এর পায়ে 3টি করে আঙ্গুল ছিল পরবর্তীতে যেটা আসছে মেরিচি প্লাসের 3টি আঙ্গুলের মধ্যে 1টি কার্যক্রম ছিল হ্যাঁ আর বাকি 3টা কি হয়ে গিয়েছিল ছোট ছোট রিডিউসড হয়ে যাচ্ছিল এরপর আসছে প্লাইহি প্লাস জাতীয় ঘোড়া এর সামনে এবং পিছনের পায়ে 1টি মাত্র আঙ্গুল ছিল আচ্ছা তো আধুনিক কালের এই ঘোড়া প্লাইহি প্লাসেরই বংশধর তারপর আমরা দেখতে পাচ্ছি এদের যে এই যে বৈশিষ্ট্যগুলো প্রথমে ছিল 4টা পা আঙ্গুল তারপর আসছে 1টা করে তো এদের যে খুর হয়েছে কিভাবে হয়েছে অর্থাৎ তাদের বিবর্তনের বৈশিষ্ট্যগুলো কিন্তু সুস্পষ্ট ছিল এই সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রমান্বয়ে এদের কি ছিল 0.4 থেকে ক্রমান্বয়ে এরা কি হতে লাগলো বৃদ্ধি পেতে লাগলো অর্থাৎ এদের ক্রমান্বয়ে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে লাগলো পায়ের আঙ্গুলের সংখ্যাও ক্রমশ হ্রাস পেতে থাকলো 4টা থেকে 3টা 3টা থেকে 1টা আচ্ছা এবং শক্ত মাটিতে চলাফেরার জন্য তাদের কি হয়েছিল খুরের উৎপত্তি হয়েছিল আর তাদের যে প্রিমোলার ও মোলার দাঁতের পুরো মুকুট তোমার কি হয়ে গিয়েছিল সৃষ্টি হয়েছিল আর আমরা বর্তমানে যে ঘোড়া দেখতে পাই সুগঠিত পেশিসমূহ ক্রমান্বয়ে তাদের দেহের আয়তন কি হয়ে গিয়েছিল বৃদ্ধি পেয়েছিল আজকে এই অবস্থায় আছে বিবর্তনের 6 কোটি বছর আগের কথা বলছি হয়তো 6 কোটি বছর পরে আবার বিবর্তনের ফলে কোন প্রজাতি আসবে সেটা কেউ বলতে পারবে না তাই না আচ্ছা এভাবে আমরা বিবর্তন সাপেক্ষে জীবাশ্ম গঠিত প্রমাণগুলো বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে বিবর্তন হয়েছিল আচ্ছা এখন এটা হচ্ছে ঘোড়ার বিবর্তনের ধারা তারপর যদি আমি যাই কিছু আমাদের আরও কিছু জীবাশ্ম গঠিত প্রমাণ যেমন রয়েছে সংযোগকারী যোগসূত্র সংযোগকারী যোগসূত্র বলতে আমরা কি বুঝি যখন দুটি পর্বের অথবা দুটি শ্রেণীর হ্যাঁ জীবাশ্মের মধ্যে কি থাকবে মিল থাকবে দুটি পর্ব মনে করো আমি এখন কোন পর্বের ভুক্ত আমি যে পর্বের ভুক্ত অথবা আমি যে শ্রেণীর অন্তর্ভুক্ত আমি ম্যামালিয়া তারপর আমার আগে কি রয়েছে ম্যামালিয়ার আগে যে শ্রেণীটা আমার রয়েছে তাই না আমাদের যে সরীসৃপ হ্যাঁ এইভাবে তোমার গিয়ে বার্ডস এই বার্ডস তোমার গিয়ে বার্ডস হচ্ছে গিয়ে অ্যাভাস এবং সরীসৃপ এই দুইটা শ্রেণীর মধ্যে কি থাকবে সংযোগ থাকবে অর্থাৎ কিছু বৈশিষ্ট্য বার্ডের মধ্যেও থাকবে কিছু বৈশিষ্ট্য তোমার গিয়ে কার মধ্যে থাকবে সরীসৃপের মধ্যেও থাকবে অর্থাৎ দুটো শ্রেণীর মধ্যে অথবা দুটো পর্বের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে তাদেরকে আমরা বলবো সংযোগকারী যোগসূত্র আচ্ছা এই সংযোগকারী যোগসূত্রের একটি উদাহরণ হচ্ছে তোমার গিয়ে আর্কিওপটেরিক্স আর্কিওপটেরিক্স একটি দেখতে একদম হুবহু পাখির মতো কিন্তু পাখির মতো হলে কি হবে এর মধ্যে কিন্তু সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে প্রায় 70 থেকে 14 কোটি 70 লক্ষ বছর পূর্বে জুরাসিক যুগে তোমার এই আর্কিওপটেরিক্সের আবির্ভাব ঘটেছিল তা আর্কিওপটেরিক্সের মধ্যে পাখি ও সরীসৃপ দুটোরই কী রয়েছে তোমার বৈশিষ্ট্য দেখা যায়
আর্কিওপটেরিস থেকে তোমার গিয়ে সরীসৃপ থেকেই যে পাখির উদ্ভব, সরীসৃপ থেকে যে পাখির উদ্ভব হয়েছে তা কিন্তু আমরা আর্কিওপটেরিসের যদি বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো। তাহলে চলো আমরা আর্কিওপটেরিসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। আর্কিওপটেরিসকে তোমার গিয়ে জীবাশ্মর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেয়েছি তার মধ্যে ছিল তাদের পাখির কী থাকে, পাখির থাকে চঞ্চু, তাই না, পাখির থাকে পালক, পাখির থাকে ডানা, তাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরীসৃপ, সরীসৃপের যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে ছিল দাঁতযুক্ত কি চোয়াল ছিল, আর ছিল লম্বা শরীর এবং বিশটি কশেরুকা নিয়ে গঠিত তাদের লেজ, লম্বা লেজ ছিল, আর ছিল পুরো ভারী হাড় এবং ডানায় ছিল নখর। আচ্ছা, এখন পাখির বৈশিষ্ট্যগুলো কী ছিল, পাখির বৈশিষ্ট্যগুলো ছিল তোমার গিয়ে দেহপালকে আবৃত ছিল এবং দেখতে পাখির মতো ছিল, আর চোয়াল, চোয়ালের যে তোমার গিয়ে চোয়াল পাখি চঞ্চুর মতো লম্বা ছিল, পাখির যে চঞ্চু ঠোঁট এ চঞ্চুর মতো চোয়ালটা লম্বা ছিল। তাহলে দেখো চোয়াল কিন্তু তোমার আর্কিওপটেরিসের সরীসৃপের বৈশিষ্ট্য, আবার পাখিরও বৈশিষ্ট্য, আর তারপর ছিল ডানা আকৃতির অগ্রপথ ছিল। তাহলে দুইটা বৈশিষ্ট্যই আমরা পেয়ে গেলাম যে দুইটা বৈশিষ্ট্যই আর্কিওপটেরিসের মধ্যে ছিল। তাহলে আমি বলতে পারি যে আর্কিওপটেরিসের উৎপত্তি হয়েছে কোত্থেকে, রেপটাইল সরীসৃপ থেকে হয়েছে, তাই না। সেই জন্য তোমার গিয়ে এই আমরা বলতে পারি যে পাখির উৎপত্তি যেহেতু সরীসৃপ থেকে, পাখির বৈশিষ্ট্যগুলো সরীসৃপ থেকে আসছে, সেজন্য আমরা পাখিকে বলতে পারি বার্ডস আর গ্লোরোফাইড তোমার গিয়ে রেপটাইল, অর্থাৎ পাখি একটি মহিমান্বিত তোমার গিয়ে সরীসৃপ। এটা ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা করলে তোমাকে কী করতে হবে, তোমাকে পাখির বৈশিষ্ট্য আর সরীসৃপের বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, এরপর চলো আমরা চলে যাই আমাদের কিছু বৈশিষ্ট্য, এমন কিছু বৈশিষ্ট্য ছিল আমাদের পূর্বপুরুষের, যদি আমরা আমাদের জীবাশ্মগুলো দেখি তাহলে দেখা যাবে কিছু বৈশিষ্ট্য এমন কিছু প্রাণীতে ছিল সেই সময়ের, সেই বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রাণীগুলো এখনও বর্তমানে পর্ব থেকে পর্ব, শ্রেণী থেকে শ্রেণীতে এখনও আজটিকে আছে, কিন্তু তা সমস্যায় নাই, সমস্যায় অনেক প্রাণী কী হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই যে যারা এখনও টিকে আছে তাদেরকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম বলবো, অর্থাৎ অতীতে এই প্রাণীগুলো, সমসাময়িক প্রাণীগুলো কী হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। পরীক্ষায় আসে জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝো, বা লিভিং ফসিল কী, লিভিং ফসিলের উদাহরণ আমি দিতে পারি তোমার প্লাটিপাস। প্লাটিপাস এমন একটি জীব যার মধ্যে তোমার রয়েছে তোমার এমন কিছু বৈশিষ্ট্য, যেমন সরীসৃপের বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে ম্যামালের, কিন্তু তারা এখনও তোমার গিয়ে এমন কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, আর এইগুলো হচ্ছে গিয়ে আমার জীবন্ত জীবাশ্ম। তারপর আমি বলতে পারি তোমার গিয়ে রাজকাঁকড়ার কথা বলতে পারি, এই রাজকাঁকড়াও কিন্তু এখনও রয়েছে, লিমুলাস যাকে আমরা বলে থাকি। আচ্ছা, এরপর আমি যদি বলি শ্রেণীবিন্যাস নির্দেশিত প্রমাণ, শ্রেণীবিন্যাসে নির্দেশিত প্রমাণ তো আমরা জানি আমাদের পুরো জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, আবার উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ দুটোকেই আবার পর্ব, শ্রেণী, তারপর তোমার গিয়ে অর্ডার, জেনাস, স্পেসিসে ডিভিশন করা হয়েছে। এই ডিভিশনগুলো কিন্তু হুটহাট করেই করা হয়নি, এগুলো সবই করা হয়েছিল জীবের প্রকৃতি নির্ভর বৈশিষ্ট্যর উপর বেস করে। কতগুলো তোমার যে প্রজাতি, এই প্রজাতির মধ্যে অবশ্যই তাদের বৈশিষ্ট্যর মিল রয়েছে, মিলের উপর বেস করে প্রজাতিকে এক করা হয়েছে, আবার কতগুলো প্রজাতি নিয়ে একটা গণ, কতগুলো গণ নিয়ে হয়েছে একটা তোমার গিয়ে বর্গ, আবার বর্গ নিয়ে হয়েছে ক্লাস, ক্লাস নিয়ে হয়েছে তোমার গিয়ে তোমার পর্ব, আর পর্ব থেকে হয়েছে জগৎ। এইভাবে আমরা যদি দেখি যে আমাদের বিবর্তনের ধারা আমাদের শ্রেণীবিন্যাস নির্দেশিত প্রমাণকে তোমার গিয়ে কী করে মেনে নিয়েছে। আচ্ছা, এরপর চলো আমরা যদি চলে যাই শারীরবৃত্তীয় ও জীবরসায়ন গঠিত প্রমাণ, যদি তাদের, হ্যাঁ, তাদেরও দেখা যাচ্ছে তাদের যে শরীরের যে আভ্যন্তরীণ যে গঠন কাঠামো সবই কিন্তু মোটামুটি যে ভিতরের যে অঙ্গসংস্থানিক জৈবিক উপাদানগুলো একই, যেমন আমি বলতে পারি আমিষ, আমাদের দেহের গঠন কী দিয়ে গঠন, আমিষ, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন এনজাইম,
আর রয়েছে গিয়ে গিয়ে হরমোন দিয়ে গঠিত। তাহলে প্রতিটা প্রাণীর দেহের ভিতরে কিন্তু ক্ষুদ্র জীব থেকে নিয়ে এই বৃহত্তর জীব যেখানেই যাও সবাই কিন্তু তার পূর্বপুরুষ থেকে এ পর্যন্ত আসছে এই জীবরসায়ন গঠিত উপাদানগুলোই নিয়ে। কোষ ভিত্তিক যদি আলোচনা করি তাহলে দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষ যাই আলোচনা করি এদের কোষ বিভাজন পদ্ধতিও কিন্তু একই রকম মাইটোসিস মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। আচ্ছা তারপর যদি আমি আসি জিনতাত্ত্বিক ব্যাখ্যা, জিনতাত্ত্বিক ব্যাখ্যা বলতে আমাদের বলতে চাই যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আসছে সবই কিন্তু আমাদের পূর্বপুরুষের মধ্যে এই জিনগুলো ছিল। ক্রমান্বয়ে এই জিনগুলোর যখন তোমার গিয়ে রেপ্লিকেশন হচ্ছে তাই না, তাহলে কিন্তু এই ভিন্নতা চলে আসছে জীবের ভিন্নতা। যেমন বর্তমান যুগে যখন করোনা ভাইরাসের কথা চিন্তা করো বিভিন্ন ধরনের কী হচ্ছে ভেরিয়েন্ট সৃষ্টি হচ্ছে, কার কারণে হচ্ছে এই জিনের কারণেই কিন্তু হচ্ছে। তাহলে পূর্বপুরুষের যে জিন এই জিন থেকে এরা ভেরিয়েন্ট করে এক একটা নতুন নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে জিনগতভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রজাতি থেকে আরেকটা উন্নততর প্রজাতির সৃষ্টি হচ্ছে জিনগত ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। তারপর যদি আমি বলি জীবের ভৌগোলিক প্রমাণ, আমাদের পৃথিবীতে একসময় একটা গোল বলের মতো ছিল কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এগুলা বিভিন্ন রিজিয়নে বিভক্ত হয়ে গেছে, এরকম ছয়টি রিজিয়নে পৃথিবী বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে আমি যদি অস্ট্রেলিয়া মহাদেশের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে সেখানে ক্যাঙ্গারু ছাড়া আর কোনো মার্সুপিয়াল কিন্তু শুধুমাত্র ক্যাঙ্গারুর যে বৈশিষ্ট্য এই ক্যাঙ্গারু কিন্তু একমাত্র তোমার গিয়ে এই অস্ট্রেলিয়া মহাদেশেই পাওয়া যায়। তো অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়ার কারণ কি, সেখানে তারা বিবর্তনের মাধ্যমে তারা বেঁচে আছে, কীভাবে বেঁচে আছে তখন কিন্তু তোমার গিয়ে এই যে আমরা যেমন আমরা মেরুদণ্ডী প্রাণীরা আমরা কিন্তু অমরাধর বা প্লাসেন্টাল প্রাণী আর ক্যাঙ্গারে ছিল মার্সুপিয়াল প্রাণী। তখনই কিন্তু পৃথিবীতে শুধু মার্সুপিয়ালরাই জীবিত ছিল কিন্তু কোনো কারণে যখন তোমার গিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল তখন সেখানে আর তোমার এই প্রাণীগুলো যে সমস্ত প্রাণী মার্সুপিয়ালরা ছিল তারা সেখানে বিবর্তনের মাধ্যমে বেঁচে রয়েছে। আচ্ছা তো যাই হোক, তো আমরা আমাদের বিবর্তনবাদকে যদি আমরা বিশ্লেষণ করি দেখি এতগুলো আটটা প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি পৃথিবীতে বিবর্তন হয়েছে এবং বিবর্তনের মাধ্যমে নানা প্রজাতির সৃষ্টি হয়েছে। তো আজকের ক্লাসটা আমি মোটামুটি অধ্যায়টা তোমাদের সাথে শেষ করতে পেরেছি, আলোচনা আমি শেষ করলাম, তোমরা পড়বে মজা লাগবে এই বিবর্তনবাদের উপর। তোমাদের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অনেক অধ্যায় বাদ দিয়ে দিয়েছে, কাজেই তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে। আমাদের মেন্ডেলের যে সূত্রগুলো এগুলো নিয়ে আলোচনা করবে, ডারউইনবাদ ল্যামার্কবাদ এই বিবর্তন সপক্ষে প্রমাণগুলো এগুলো পড়বে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তো বাড়ির কাজ তোমাদের বইয়ের পিছনে যে প্রশ্নগুলো আছে তোমরা এগুলো দেখবে, আর আমাদের পরীক্ষা তো চলতেছে, পরীক্ষাগুলো দাও, আশা রাখি ভালো করবে ইনশাল্লাহ সবাইকে। আমি কষ্ট করে বসে ক্লাস করেছো সবাইকে ধন্যবাদ, আমাদের স্যারকে প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ, সৈয়দ আহমদ স্যারকে ধন্যবাদ, সবাইকে তোমার গিয়ে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।